ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মেসিকে অনুসরণ করা উচিত ছিল রোনালদোর। রিয়াল মাদ্রিদের সঙ্গে 9 বছরের সম্পর্ক চুকিয়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, সেখানে বার্সেলোনাতেই থেকে গেছেন লিওনেল মেসি। 19 বছর হয়ে গেলেও কাতালানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি ছোট ম্যাজিসিয়ান। রিয়ালের সাবেক প্লেমেকার রাফায়েল ভ্যান ডার ভার্টের মতে, রোনালদোকেও মেসির পথ অনুসরণ করা উচিত ছিল। এর ব্যাখ্যাও দিয়েছেন ডাচ ফুটবলার। তিনি বলেন, মাদ্রিদে 9টি অবিশ্বাস্য বছর কাটিয়েছিল রোনালদো, সেখানে উল্লেখযোগ্য কয়েকটি রেকর্ড ভেঙেছিল, ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়েছিল, আরও কিছু দিন থাকলে ভালো কিছুই করত, ক্লাবের প্রতি আনুগত্য প্রদর্শনও হতো। ভ্যান ডার বলেন, আপনি দেখেন সেই 11 বছর বয়সে বার্সায় আসে মেসি, এখন তার বয়স 31 চলছে, এর মধ্যে অন্য ক্লাবের কাছ থেকে অনেক প্রলোভন পেয়েছেন, রাগে ক্ষোভে জাতীয় দল আর্জেন্টিনাকে বিদায়ও জানিয়েছে, তবু ক্লাব ছাড়েনি। এটি তো পরোক্ষভাবে ব্লাউগ্রানাদের প্রতি তার সম্মান প্রদর্শন। সত্যি বলতে কি, রোনালদোরও মাদ্রিদে থেকে যাওয়া উচিত ছিল, মেসির পথ অনুসরণ করা উচিত ছিল তারও। ইতিমধ্যে জুভেন্টাসের জার্সি গায়ে 2টি ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো, তবে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। অন্যদিকে বার্সার জার্সিতে স্বভাবজাত খেলাটাই খেলে যাচ্ছেন মেসি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।